হোস্ট কান্ট্রি উগান্ডার মন্ত্রীর সাথে আমার যে আলোচনা হয়েছে, উগান্ডা একটি আমাদের অনেকের হয়তো ভুল ধারণা আছে, আমারও ধারণাটা পুরোপুরি ছিল না উগান্ডাটা কেমন দেশ। তবে আমি ঘুরে আসার পর আমি বলবো উগান্ডা একটি অত্যন্ত সুন্দর দেশ এবং উগান্ডার আবহাওয়া খুবই চমৎকার। আবহাওয়া থাকে 15 ডিগ্রি টেম্পারেচার থেকে 25 ডিগ্রি টেম্পারেচার, তার চেয়ে বেশি পারে না। আর দিনের দিন এবং রাতের তারতম্য সারা বছরে মিলে 15 মিনিট এদিক সেদিক হয়, 15 থেকে 20 মিনিট এদিক সেদিক হয়, এর চেয়ে বেশি হয় না। এবং মানুষ অত্যন্ত চমৎকার আমি বলব, কারণ আমার সাথে উগান্ডায় বসবাসরত বাঙালিদের নৈশভোজ ছিল গত বৃহস্পতিবার রাতে। সেখানে আমাদের দেশের অনেকেই উপস্থিত ছিলেন, কেউ কেউ 42 বছর ধরে আছেন, তেমনও অনেকের সাথে দেখা হয়েছে। সেখানে গিয়ে আমার নির্বাচনী এলাকার একজনের সাথে দেখা হয়েছে, আমি ভাবিনি যে সেখানে আমার নির্বাচনী এলাকার একজন থাকবে। এবং সেখানে আমাদের দুজন মহিলা যারা সেখানে কাজ করেন, একজন ব্র্যাকের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আর একজন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে কাজ করেন, তাদের সাথে দেখা হলো। তাদেরকে আমি জিজ্ঞেস করলাম তোমাদের কেমন লাগছে, ওরা বললো খুব ভালো, বলে এখানে নো সিকিউরিটি প্রবলেম, রাত 2:30 বাজে তারা উবার নিয়ে যে কোনো জায়গায় যেতে পারে এবং পিপুল আর সফট স্পোকেন, এটি তাদের ভাষ্য। তো উগান্ডাটা আসলে একটি চমৎকার দেশ এবং ল্যান্ডস্কেপ ইজ ভেরি বিউটিফুল আই উড সে। এবং ভিক্টোরিয়া লেকের একটা অংশ উগান্ডাতে অবস্থিত এবং উগান্ডায় কৃষির একটা বিরাট সম্ভাবনা রয়েছে। আমরা সেখানে কৃষিতে, তারা যদি আমাদেরকে কৃষি জমি লিজ দেয় এবং তারা দিতেও আগ্রহী, ইতিপূর্বে আমাদের এমপিসিসির একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছিল এবং 20,000 হেক্টর জমি লিজ নেওয়ার ব্যাপারে তাদের সাথে প্রাথমিক আলোচনা হয়েছিল, আমরা সে ব্যাপারে আলোচনা করেছি এবং সেখানে জমি লিজ নিয়ে সেখানে তুলা চাষ করা যায়, কারণ আফ্রিকা থেকে তুলা আসে, মালি থেকে তুলা বাংলাদেশে আসে, সেখানকার তুলা, এবং সেখানে পাম অয়েলের চাষ করা যায়, কারণ আমরা পাম অয়েল বিদেশ থেকে আমদানি করি। তো এই বিষয়গুলো নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা পরিকল্পনা করছি খুব সহসা একটি ব্যবসায়ী প্রতিনিধি দলকে সেখানে পাঠানো, এ নিয়ে আলোচনা হয়েছে। আফ্রিকার অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের সাথে যে আলোচনা হয়েছে সেখানেও আফ্রিকাতে আমাদের কৃষিক্ষেত্রে আমাদের বিনিয়োগ যাতে করে আমাদের দেশ উপকৃত হয় সে নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বেলারুশ এবং ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয়েছে।